আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যেত। এই জন্য কাফের বেঈমানেরা তেলাওয়াতের বিরোধী ছিল। এরা মুসলমান, এখনো যদি তাকান লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীর সকল কাফের বেঈমানেরা কোরআনের তেলাওয়াতের বিরোধী। তবে একটি কথা মনে রাখার দরকার, সব ক্ষমতার একমাত্র মালিক, জবানটা খুলে মালিকের নামটা বলেন, একমাত্র। এরে মুসলমান, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। বলেন এবার, ইসলাম কার পাঠানো ধর্মের নাম? আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। এবার আপনারা বলুন, আমার আপনার নবীকে কে নবী বানাইছেন? সমস্ত নবীদের নবী কে বানাইছেন? সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন কে বানাইছেন? আমার নবী সম্পর্কে আমার আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাসূল আপনি পৌঁছায়া দেন, তাবলীগ করেন, যদি করেন না রেসালতের দায়িত্ব আদায় হবে না। আপনি দায়িত্ব পালন করতে গিয়ে যারা যত রকমের হামলা করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যত ষড়যন্ত্র তারা করবে, সবগুলো থেকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হন তাহলে মারতে পারেনি কেউ? বলেন না, আমার আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হন, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশেও আল্লাহ বাঁচায়া রাখতে পারেন, আমার আল্লাহ যদি হেফাজত করেন আগ জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভিতরেও ইব্রাহিম খলিলকে আমার আল্লাহ বাঁচাইতে। আর জোরে শুধু তা না, আমার আল্লাহ যদি চান আব্দুল্লাহ বিন তামেরকে সমুদ্র থেকে বাঁচায় আনতে পারেন, আমার আল্লাহ যদি চান আবু মুসলিম খাওলানিকে আগুনের ভিতরও আমার আল্লাহ বাঁচাইতে পারেন। ও বন্ধুরা, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, আগুনের ভিতরে যেই আল্লাহ বাঁচাইতে পারেন, পানির ভিতরে যেই আল্লাহ বাঁচাইতে পারেন, আমার বড়রা সেই আল্লাহ যদি কারো হেফাজতের জিম্মাদার হয়, সারা পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলেও ওই ব্যক্তির বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে। এই জন্য আমার নবীকে মারবার ষড়যন্ত্র কাফের বেঈমানেরা অনেকভাবে করেছে, অনেকভাবে। আবু জাহেল চেয়েছে গর্তের ভিতরে ফেলে দিয়ে আমার নবীকে মারতে, ঠিক না? ও মুসলমান, আমার নবীকে কাফের বেঈমানেরা চেয়েছে নবীর বাড়ি ঘেরাও করে একযোগে হামলা করে নবীকে মারতে। আমার নবীকে আল্লাহ গর্ত থেকেও বাঁচাইলেন, বেষ্টনীর ভিতর থেকেও বাঁচাইলেন। মদিনায় যাওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে উহুদের যুদ্ধেও কাফের বেঈমানরা চেয়েছে মারবার জন্য। ও বন্ধুরা, ইহুদিরা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে এমন জায়গায় বসাইছেন যার পিছনে রয়েছে উঁচা দেওয়াল, আর একটাকে নির্ধারণ করেছে মুহাম্মদের জন্য আসন থাকবে ওয়ালের কাছে, তুমি উপর থেকে পাথর ছেড়ে দিবে, মুহাম্মদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই ষড়যন্ত্র থেকেও আমার আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। ও মুসলমান, সব ষড়যন্ত্রের থেকে হেফাজত আমার আপনার নবীকে কে করেছেন? বন্ধুরা আমার, তাহলে আল্লাহ হেফাজত যদি করেন তাকে কেউ মারতে পারে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হে বন্ধুরা, আল্লাহ যদি কারো হেফাজত করেন তাকে কেউ ধ্বংস করে দিতে পারে না, আমার নবীর হেফাজতের জিম্মাদার ছিলেন আল্লাহ। এই জন্য আমার নবীকে কাফের বেঈমানেরা শত ষড়যন্ত্র করেও ধ্বংস করে দিতে পারে নাই। এবার আওয়াজ করে আপনারা জবাব দিবেন, কোরআন কার কালাম? হেফাজতের জিম্মাদার কে? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আল্লাহ তাহলে নবীর হেফাজতের জিম্মাদার আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ ও বন্ধুরা আমার আল্লাহ যদি হেফাজতের জিম্মাদার হয় নবীকে যদি কেউ ধ্বংস করতে পারে না তাহলে যে কোরআন আল্লাহর কালাম আর হেফাজতের জিম্মাদার আল্লাহ সারা দুনিয়ার টাউট বাটপারেরা মিলে ষড়যন্ত্র করলেও আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করতে পারবে না আর একটু জোরে হে মুসলমান কাগজে লেখা কোরআন কোরআনের কপি এই বলি রঙগুলো যদি আগুনে আল্লাহ না করুন আগুনে জ্বালায় দেওয়া হয় সমুদ্রে যদি ভাসায় দেওয়া হয় বর্তমান পৃথিবীতে 4 কোটি সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করেছেন কয় কোটি তো এই যে এখানে ইতিহাস থেকে ওকে সাক্ষী মানে শিক্ষা নিতে চায় না আরে কোরআনকে উৎখাত করতে যারাই গিয়েছে তাদের কারো পাল্লা ভেঙে দিয়েছে কারো কমর ভেঙে দিয়েছে কারো ঘাড় মটকায় দিয়েছে কাউকে আগুনে পোড়ায় দিয়েছে কাউকে পাথর নিক্ষেপ করে নিষ্পেষিত করে দিয়েছে কাউকে পানিতে ডুবায়া আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেছে কাউকে জুতা দাবাই রে মাথার মগজ গান্দা করে দিয়েছে তাহলে আসে আমি সবগুলো বলতে পারবো না হয়তো সময় আমার একেবারেই কম বিদায় আমি কম সময়ে একটু দ্রুত বেশি কথা বলার চেষ্টা করব আপনারা যদি মনোযোগী হয়ে শুনতে পারেন আলহামদুলিল্লাহ আমার জবান আল্লাহ দিছে এটা ইচ্ছা করলে মানে রিক্সার মতো চালাইতে পারি আবার মোটর সাইকেলের মতো চালাইতে পারি আলহামদুলিল্লাহ যদি কোন বলে একবারে খতম তারাবির মতো ওয়াজ করবেন আল্লাহর রহমতে এটাও আমি আল্লাহর রহমতে পারি আমি গর্ব অহংকার করে বলছি না পারি যেটা অনেক বুড়া মানুষ হিসাব করে ধৈর্যই রাখতে পারবেন না যে কথা কোন আন্দাজ শুরু হইছে শেষ কোন আন্দাজ তাই আমি একটু দ্রুতই বলার চেষ্টা করব আপনারা একটু খেয়াল করে মনোযোগী হয়ে শুনবার চেষ্টা করবেন নবীর 1 নম্বর ডিউটি কি কোরআন তেলাওয়াত মাদ্রাসার 1 নম্বর ডিউটি কি এখন আপনারা বলেন মাদ্রাসার দরকার নাই জোরে কন আরো জোরে তাহলে যারা কয় মাদ্রাসার দরকার নাই আমি বলি তোমরার দরকার নাই কথা কয় না যারা বলে মাদ্রাসার দরকার নাই আমি বলি তোমার কোনো দরকার নাই গেট আউট মাদ্রাসার দরকার নাই বিসমিল্লার দরকার নাই ইসলামের দরকার নাই কইয়া তো কত বেটা সিয়ার হারায়া বিমানে সারা পৃথিবী ঘুরছে কোন দেশ গ্রহণ করতে রাজি হয় না আমাকে ওভারটেক করবেন না এটা কি বরকতি নাম বললে সব হইব বাস যেমনি আছে এমনি থাকো সব জিনিস শুধু বললেই এটার মজা থাকে না না বললে যেটা মজা হয় এটাই মজা আমার ভাইরা তাই শুন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত আল্লাহর জমিন অনেক বড় কিন্তু এদের জন্য অনেক ছোট 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 তাসলিমা বিসরি ইসলামের বিরুদ্ধে কথা বলে শেষ পর্যন্ত বুরকা পরে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে সারা জীবন বুরকার বিরুদ্ধে সংগ্রাম কিন্তু যখন দেহে অবস্থা ভালো না পিঠের চামড়া থাকবে না হাড্ডিও থাকবে না তখন বুরকা পরিধান করে রাবিয়া বসরি সেজে শুধু বাংলাদেশ থেকে না কলকাতা যাওয়ার পরে এখানেও একবার আন্দোলন শুরু হয়েছে এরপরে কলকাতা সরকার কয় যান বাঁচাইতে চাইলে আপাতত এখান থেকেও আপনি একটু সরেন ওইখান থেকেও বুরকা ফেরা বাকছে এবার দেখেন তাদের দুনিয়া কত ছোট তাদের দুনিয়া কত ছোট অথচ আল্লাহর দুনিয়া কত বড় হ্যাঁ কত বড় আল্লাহু আকবার আমাদের রেল লাইনে কত মানুষ ঘুমাইতে লঞ্চ টার্মিনালে কত মানুষ ঘুমায় থাকে কথা কয় না এইখানে ওইখানে এখানে ওইখানে ঘুমায় থাকে আর এদের একটু ঘুমের জায়গা হয় না আমার ভাইরা যে বেটা তো শাহেন শাহী হালতে ছিল এই বেটা ইয়ারফোর্ডে ফুলোর বিছনা আর ব্যাগডারে বালির বানায় ভাইরা আমার আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো